সবচেয়ে ফ্রায়েড ইডলি ক্যামেরা ভালো, মানে কি শান্ত, কি ভালো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমরা সকাল সকাল কেষ্টপুরে চলে এসেছি অশোকনগর ছেড়ে, কারণ আজকে থেকে বাড়ির কাজটা শুরু হতে চলেছে, আপনাদের বলেছিলাম। তার সাথে আমারও একটু শরীর খারাপ, প্রচণ্ড সর্দি লেগেছে, এই যে হ্যাঙ্কি নিয়ে ঘুরতে হচ্ছে। নিয়ে এসেছি মাকে, মা একটু রেস্ট নিচ্ছে। সবাই মোটামুটি এত সকালবেলা উঠেছি, তাই মাকেও বললাম একটু রেস্ট নিয়ে নাও, তারপরে আমি আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি। তাহলে চলুন মাকে একটু চা দিই, আমরা একটু সবাই মিলে চাটা খেয়ে নিই, একটুখানি এনার্জিটা গেইন করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আর আজকে ঘরে অনেক কাজ আছে, চারিদিকে দেখুন অগোছালো। তো দেখুন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমার একটু ভুল অর্ডার করা হয়ে গেছে, এমনি বেশি ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রায়েড ইডলি, আর এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি সাথে তরকারি। মনে হচ্ছে দুপুরবেলাও খেয়ে নেবো, অসুবিধা নেই, যা দেখছি নমুনা ব্রেকফাস্টের। তো চলুন ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে একটুখানি বাজারে যেতেই হবে, টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসি, খাওয়া দাওয়া তো করতেই লাগবে অ্যাটলিস্ট। আর ভালো লাগছে না, অবস্থা দেখুন একদম, মানে সর্দিতে একদম খুব খারাপ অবস্থা, আর এই যে যাবো না আরও খারাপ অবস্থা হবে, তাই একটু ওষুধও নিয়ে আসি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেহেতু ওষুধও নিয়ে আসি, আর বাজারের যা যা দরকারি জিনিস আছে সেগুলো নিয়ে আসি। তার জন্য এই দেখুন, এই যে মুনার জন্য এইদিকে, হ্যাঁ এই ঘরে, এই যে বাজার থেকে ফিরেই রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর বাজার থেকে দিদির বাড়ি চলে গেছিলাম, দিদি আবার আর মাছ একটু দিয়ে দিয়েছিল, সেই আর মাছটা ওর কাছে রান্না করার টাইম ছিল না, আর আমারও দাঁড়ানোর টাইম ছিল না, ওর দেরি হতো, তাই মা আর মাছটা রান্না করে নেবে, আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে প্লেন, পেঁয়াজ রসুন ছাড়াই মা আর মাছটা এখন রান্না করে নেবে। দিদুনকে পেয়ে এত খুশি, দিদুন যেখানে ওরা সেখানে, অন্য সময় এরকম করে না, আজকে মা যেহেতু রান্না করছে ব্যাস হয়ে গেছে। গুড ইভিনিং, সন্ধ্যেবেলা আবার চলে আসলাম আপনাদের সামনে, এক্ষুনি ডাক্তার দেখিয়ে আসলাম, খুবই শরীরের অবস্থা খারাপ, খুব জ্বরটাও বেড়ে গেছিলো, সর্দিটাও প্রচুর, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এখন এই অবস্থাতে একটু শুয়েছিলাম, এবার উঠে একটু টুকটাক কাজ করতে হবে, বাচ্চারা কালকে স্কুলে যাবে, যেহেতু কথাও বলতে মানে কষ্ট হচ্ছে। আর এদিকে আমার মায়ের চশমা আনতে ভুলে গেছে, এই দেখুন খালি চোখে, এখন শার্ট সেলাই হচ্ছে, আর আমি নিচু হলেই না একদম মনে হচ্ছে কল কেউ ছেড়ে দিয়েছে, আমার নাক দিয়ে অসম্ভব জল বেরোচ্ছে, আমিও শার্টটা সেলাই করতে পারছি না। আর তারপরে মাথাটা খারাপ হচ্ছে, মাইকের আওয়াজে এত মাথা খারাপ হচ্ছে, আরও মাথাটা ধরছে, তাহলে আপনাদের সঙ্গে একটু পরে কথা বলছি, হয়তো কথা বলতে পারবো না, এত আওয়াজ যে কথা বলার মতো পরিস্থিতিও নেই, তাহলে দেখতে থাক। নাইটি কিনেছে এই জন্য কত, এবার একটু কথা বলতে পারছি, মানে অত্যাচার, ভগবানের নাম নিতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, প্রত্যেকটা মানুষের ভালো লাগে, তাই বলে ভক্তি এমন পর্যায়ে চলে যায় যে পারিপার্শ্বিকের অবস্থা খারাপ হয়ে যায়, এরকম ভগবানের নাম নিয়ে হয়তো কোনো উপায় নেই, মানে বাচ্চারা পড়তে পারছে না, কোনো কাজ হচ্ছে না, শরীর খারাপের মধ্যে আমার পুরো মাথাটা ধরে আছে, আমি বেডরুমে যেতে পারছি না, মাইকের আওয়াজে। Thank you.
দেখুন খিচুড়ি রেডি, সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু সবাইকে পোড়া খিচুড়ি দিচ্ছি। মিষ্টিটা একটু ধরে গেছিলো, সামান্য গন্ধ সেরকম হয়নি। এই যে মানে ঝুড়ো করতে গিয়ে এত জলটা কম হয়েছে যে সব মানে পুড়ে গেছে, খানিকটা খানিকটা পুড়ে গেছে। আমি একদম অল্প খিচুড়ি নিয়ে নিয়েছি জাস্ট ওষুধটা খেতে হবে বলে। তেরো আজকে খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়ি পছন্দ না, একই তো আজকে চিকেন ছিল না, তারপরে মা চালে ডালে রুগীর খিচুড়ি বানিয়ে দিয়েছে, সেটা কি আর খাওয়া যায়? তাই মানুষের খিচুড়িটা আমি টেস্ট করতে চলে এসেছি। দেখে মনে হয় না খুব ভালো, মানে কি শান্ত, কি ভালো ইনোসেন্ট মুখ। ও হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। ওষুধ খেতে একদম পাকাভক্ত, মানে কি যে ওষুধ ভালোবাসে তা ওই জানে, খুব ওষুধ পছন্দ করে। তাই না লুনি, তুমি ওষুধ খাও। ওষুধ শেষ, এখন খুঁজছে, একটা টুকরো নিচে পড়েছে সেটা খুঁজছে। কোথায় বাবা, কোথায় পড়েছে, কোথায় পড়েছে বাবা? সোনামা, সোনামা গুড মর্নিং। কালকে ব্লগটা শেষ করবো ভেবেছিলাম আর শেষ করা হয়নি, শরীর একদম সাথ দিচ্ছিল না। আজকে একটু ভালো, কতগুলো ওষুধ টষুধ খেয়ে আজকে একটু ভালো, কিন্তু নাকের জলটা একদম কমেনি। নাকের অবস্থা সাংঘাতিক, মানে ঘা হয়ে যাচ্ছে, এত পরিমাণে জল গড়াচ্ছে। তা যাই হোক না কেন, শরীর খারাপ থাকলেও জীবন তো আর থেমে থাকে না। ফেরার সময় বাজার করলাম হচ্ছে ধনে পাতা, শীতকালের এসেনশিয়াল। আগেও বলেছি বেগুন পোড়া আমাদের বাড়িতে হয়, বিশেষ করে টিফিনে খুব কাজে দেয়। কচুর শাকটা পেয়ে গেছি, কচুর শাক এবার কী দিয়ে রান্না হবে এখনও জানি না। আমাদের বাড়িতে চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা এসব দিয়ে কচুর শাক করলে বাচ্চারা খাবে না। আর এখানে হচ্ছে উচ্ছে, উচ্ছেটা মায়ের ফেভারিট, উচ্ছে আলু সেদ্ধ, টমেটো সব কাজে লাগে, আর গাজর আর বিনস আমার এই যে এনাদের জন্য। এই যে গাজর বিনস আমার প্রতিদিনই থাকে, মোটামুটি এনাদের জন্য আনতে হয়। এইবার দেখুন বিস্কুটের, এইবার লাইলা এতক্ষণ ঘুমাচ্ছিল, লাইলা বোঝেনি না মা, লাইলা বোঝেনি, দিদুন বিস্কুট খেয়ে নি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, মাকে দিয়ে দিয়েছি, আর এই যে আমারটা ব্রেকফাস্ট করবো, করে নেই নি এখন। এই যে আমারটা আজকে সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে রুটি, আলুর তরকারি আর রসগোল্লা ছিল। তো চলুন ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখুন চোখ মুখের কী অবস্থা হয়েছে, মানে মারাত্মক অবস্থা, শরীরটা ভালোও লাগছে না। এবার একটু রেস্ট করব, আর বকবক করে লাভ নেই, সকালে সমস্ত কাজ করে নিয়েছি। তাহলে এই যে বসে আছে, রুটির জন্য বসে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্টস করলে বারবারই বলেছি একটু ভুলগুলো নিশ্চয়ই শুধরে নিতে পারবো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, রিকোয়েস্ট। একটু দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যদি একটু একটু একটুখানি ভালো লাগে।